আসছে বিয়ের কি কোনো প্রমাণ আছে কিনা যে ডকুমেন্ট আছে আমাদের কাছে আমাদের না আলটিমেটলি আপনার মাধ্যমেই কিন্তু জানাটা বেশি হয়েছে তাদের বিয়ের মুহূর্তের কিছু আমাদের কনভারসেশন যেগুলো আমার আমার সাংবাদিকতার প্রয়োজনে আমার থাকে আমার কাছে যা যা ডকুমেন্ট থাকা লাগে এটা প্রয়োজন হয় সেই ডকুমেন্ট ছাড়া আমি করি না আমি কাছে আমি এই ধরনের কাজ আর সাংবাদিকতা তো করব না এই সব ডকুমেন্টস আছে আসলে বিয়ে দেশ বিদেশে তারা যেহেতু এদের তাদের বোর্ডিং পাস পর্যন্ত আমাদের কাছে আছে আমরা আর বললাম না তার কখন কোথায় কিভাবে মুভ করেছে কোথায় কি লেনদেন হয়েছে এগুলো আমরা জানি এগুলো যে বের সাংবাদিকতার জন্য এগুলো বের করা কঠিন কিছু না আট মাস আগে বুবলিকে ডিভোর্স দিয়ে গত দুই মাস আগে হাঁটুর বয়সী নায়িকা পূজা চেরিকে তিন নম্বর বউ বানিয়েছে শাকিব ঢালিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে গত 22 সেপ্টেম্বর শাকিব পূজা গোপনে বিয়ে করেছে বিষয়টি নেট দুনিয়ায় ফাঁস হওয়ার পর পরই নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা সমালোচনা শাকিব খান কিভাবে পারল এমন কাজ করতে শাকিব ভক্তরা ভেবেছিল এবার হয়তো বুবলিকে নিয়ে শাকিব বাকি জীবনটা পাড়ি দিবে কিন্তু না আবারও একই ভুল করলো শাকিব না এটা ভুল বললে আমাদেরই ভুল হবে এটাকে বলে চরম অন্যায় যদি শাকিব পূজার বিয়ের গুঞ্জন সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো শাকিব ইয়ানদের সাথে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে অন্যায় করেছে শাকিব যদিও বিয়ের প্রসঙ্গ জানতে শাকিব পূজাকে একাধিকবার নক করা হলেও কেউ কোনো সাড়া দিচ্ছে না তাদের নীরবতাই বলে দিচ্ছে শাকিব পূজার বিয়ের গুঞ্জন সত্য তবে গত মঙ্গলবার পূজা চেরি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই বিয়ের গুঞ্জনকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করে কিন্তু কিছু সূত্রে জানা গেছে তাদের বিয়ের যাবতীয় ইনফরমেশন ছবি সবকিছু সাংবাদিকদের হাতে চলে এসেছে তাই শাকিব পূজার উদ্দেশ্যে আমরা বলবো আর জলঘোলা না করে সবার সামনে সত্যটা প্রকাশ করাই হবে বুদ্ধিমানের কাজ সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে